তাকে বলো আমরা তাড়াতাড়ি ফিরছি, রাখছি। আচ্ছা, এই কি বললো শোনা? চলো বাড়ি যাওয়ার পথে একবার আমরা আমাদের ক্লাবটা হয়ে যাই, চলো। সোমশিনী সোমশিনী চলো প্লিজ, চলো। আর কেন করলেন হিরো এটা আপনার সেনোরিটার সাথে? আমি না বলে চলে যাচ্ছিলাম বলে অভিমানে আপনি চলে গেলেন। কোথায় খুঁজবো এখন আপনাকে আমি? এত বড় শহর, এত মানুষের ভিড়, আপনাকে আমাকে একা রেখে কোথায় হারিয়ে গেলেন আপনি? ফিরে আসুন না হিরো, প্লিজ প্লিজ আমার কাছে ফিরে আসুন। লক্ষ্মীদি কোথায় বেরোচ্ছ? আমি দুলালকে খুঁজতে যাচ্ছি। কি ছেলে মানুষই হচ্ছে লক্ষ্মীদি, রাত হচ্ছে এখন, এইভাবে একা একা বেরোনোটা একদম ঠিক হবে না। তারপরে যা হয়েছে তার রেশ এখনো চারপাশে রয়েছে। তুমি যদি এইভাবে অস্থির হয়ে পড়ো তাহলে বাড়ির লোকগুলোর কি হবে সেটা একবার ভেবে দেখেছো? দেবুদার কথাটা একবার ভেবে দেখেছো? রঞ্জনা, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমি বাড়িতে বসে বাড়ির লোককে সামলাতে পারবো না। কি হলো মা, বেরোচ্ছ নাকি তুমি? আমি দুলালকে খুঁজতে যাচ্ছি। আমি অনেকবার ডাক করছি লক্ষ্মীদিকে, লক্ষ্মীদি শুনছে না। না 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 না, তুমি এখন বেরোবে না মা, আমি একটা কথা বলতে এসেছি, আমার কথাটা শোনো তুমি। আমার এখন কারুর কথা শোনার সময় নেই। তোমরা তো বাড়িতে আছো, তোমরা বাড়িটা সামলে নাও, আমাকে বেরোতে হবে। মা মা মা, দেবা তোমার হাঁস ওরা ফিরে আসছে, বাড়িতে আসছে মা। ওরা এলে তারপর যা বলবে তারপরে শোনার পরে তুমি না হয় কোনো একটা ডিসিশন নিও, নতুন করে কিছু ভাবনা চিন্তা করো। মা মা মা, একটু একটু, 5 মিনিটের মধ্যে চলে আসবে, দেবা আমাকে ফোন করে বলেছে। এই করতে করতে তো রাত হয়ে গেল, আমার ছেলেটার তো কেউ কোনো খবর দিতে পারলো না। আমি নিজেই যাব। মা মা, 5 মিনিট 5 মিনিট, 5টা মিনিট প্লিজ একটু দাও। মানে লক্ষ্মী, কোথায় যাচ্ছ তুমি? একা একা কোথায় যেতে চাইছো? না না, দেখছো তো একজনের চিন্তা, আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, অস্থির হয়ে উঠছি আমি। এরপর কি তোমাকে নিয়ে আমাকে অস্থির হতে হবে, পাগল হতে হবে? আমি সোমশঙ্কর রায়চৌধুরীর বাড়িতে যাচ্ছি, আমি ওখানে দুলালকে খুঁজতে যাচ্ছি, আর আমি যাব। না, কোথাও যাবে না তুমি। কি করবে ওখানে? ওখানে গিয়ে কি করবে এটা কি তুমি? আরে আমার ছেলেটা তো এমনি এমনি ওখানে লুকিয়ে নেই, কেউ না কেউ ওকে ধরে রেখেছে বা কিছু একটা হয়েছে। এই সোনালী, মেজো ঠাকুরপো কোথায় গো? কেন কেন লক্ষ্মী, মেজো ঠাকুরপোকে একবার ডাকো তো। শুভকে দেখি হবে বল, আমার দরকার আছে। আচ্ছা আচ্ছা মা, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি ডাকছি, এক্ষুনি ডাকছি মা, একটু বসো প্লিজ, আমি ডাকছি। লক্ষ্মী লক্ষ্মী, আমার কথাটা বোঝবার চেষ্টা করো। তুমি তুমি কি শুভকে সন্দেহ করছো? দেখো, সন্দেহ করলে তার তো একটা কারণ থাকবে, তো কারণটা আমাকে বলো। ওমা মেজকা এসো, মা ডাকছে। কারা এই কাণ্ডটা করেছে, কারা ব্লাস্ট করেছে, কারা দুলালকে ধরে রেখেছে সবটা তুমি জানো। কি হলো, চুপ করে আছো কেন বলো? আচ্ছা, তোমাকে বলতে হবে না বিস্ফোরণ কি করিয়েছে, তুমি শুধু বলো আমার ছেলেটা কোথায় আছে বলো। ওদি কি নাটক শুরু করলে বলো তো, এভাবে ডেকে এনে একটা এলিগেশন আমার উপর চাপিয়ে দিলেই হলো, নাকি বাইরের লোকের সামনে একটু বেশি করে করছো যাতে নাটকটা ভালো করে আরো জমে? তুমি তো আবার এসব খুব ভালো পারো। মেজো ঠাকুর তো দুলাল কিন্তু তোমার ভাইপো, ওর যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু নিজেকেও ক্ষমা করতে পারবে না। এখনো বলছি বলে দাও দুলাল কোথায় আছে। লক্ষ্মী আমি বলি কি শোনো, মেজো ঠাকুরপো দেখো, আমি দুলালের জীবন ভিক্ষা চাইছি তোমার কাছে, তুমি জানলে বলো দুলাল কোথায় আছে। দুলাল কোথায় আছে বলে দিলেই হবে, আমি আর কিছু জানতে চাই না, বলো তুমি। দাদা তুই বধুকে সামলাতো, ছেলের সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে একেবারে, যা খুশি তাই বলছে। এক কাজ কর, ডাক্তার ডেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দে। আমার মাথা খারাপ হয়ে যায়নি মেজো ঠাকুরপো, তোমার আমার সঙ্গে শত্রুতা, আমার ছেলে কিন্তু কিছু করেনি। আমার ব্যবসা বড় হচ্ছে বলে তুমি দুলালের কোনো ক্ষতি করে দাওনি তো, বা অন্য কাউকে সাহায্য করতে গিয়ে কাজটা করোনি তো? আমাকে অকারণে সন্দেহ করে কিন্তু কোনো লাভ নেই বৌদি, যদি ভেবে থাকো পুলিশের সন্দেহের তালিকায় আমার নামটা ইচ্ছে করে ঢুকিয়ে দেবে তাহলে ভুল ভাবছো। তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না রে দাদা, আর তোর বউকে বলে দিস আমার পেছনে যেন না লাগে,
বেশি বাড়াবাড়ি যেন না করে। মা কি শুধুই ঢিল ছুড়ে দেখলো নাকি সত্যি মিশকার কোনো হাত আছে এসবে? মা কি এই ব্যাপারে প্রমাণ পেয়েছে কিছু? লক্ষ্মী, তুমি এভাবে প্রমাণ ছাড়া কাউকে দোষ দিতে পারো না। ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আমাকে মাফ করে দিও। আমাকে সোমশঙ্কর বাবুর বাড়িতে যেতেই হবে, আমি যাচ্ছি। না না, কোথাও যাবে না তুমি, আমি বলছি কোথাও যাবে না। কি ভেবেছো তুমি? বসো এখানে, বসো, চুপ করে বসো, বসো। অনেকবার তো তোমাকে বলছি লক্ষ্মী, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর দয়া করে বিপদটা বাড়িও না, হাত জোর করে বলছি, প্লিজ। দেবদা, তুমি একটু শান্ত হও। তোমরা দুজনে যদি এরকম করতে থাকো তাহলে তো তোমরা দুজনে অসুস্থ হয়ে পড়বে, প্লিজ একটু শান্ত হও। না না, আমি শান্ত থাকতে পাচ্ছি না রঞ্জনা, কি করে শান্ত থাকবো বলো তো? আমাদের সমস্ত কিছু চলে গেল, আমার ছেলেটা এখনো পর্যন্ত কোথায় আমি জানি না। এর চেয়ে হতাশ হওয়ার আর কিছু আছে কি জীবনে? কি করে শান্ত থাকবো? আবার না না, আমার ভালো লাগছে না, আমি আমি পারছি না। লক্ষ্মীদি, এত ভেঙে পড়তে নেই, ভগবান নির্দয় নন। তুমি দেখো দুলাল ঠিক ফিরে আসবে, কিন্তু তার জন্য যে তোমায় মাথাটা ঠান্ডা রাখতে হবে। তুমি তো আমাদেরকে শিখিয়েছো কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে শান্ত রাখতে হয়। এখন তুমি এরকম অস্থির হয়ে উঠলে হবে বলো? কেউ কেউ তো তোমার এই অস্থিরতার সুযোগ নিয়ে অনেক খারাপ কিছু করে দিতে পারে, সেটা তুমি হতে দিও না লক্ষ্মীদি। আমার শোনো মা, তুমি একটু ঠান্ডা মাথায় একটু শান্ত হয়ে থাকো মা। তুমি একবার ভেবে দেখো, রঞ্জনা পিসি কিন্তু কথাগুলো একদম ঠিক বলছে। তুমি তো দুলাল কুমারকে সবচেয়ে ভালোভাবে চেনো, বলো, বোঝো ওকে। এটা তো খুব ভালো কথা যে ব্লাস্টের সময় দোকানের ভেতর ও ছিল না, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা না। তুমি বরং এখানে ঠান্ডা মাথায় বসে একটু ভাবো যে যাদবপুরের কোথায় ও যেতে পারে, আর পুলিশও তো চেষ্টা করছে। মা, আমার লক্ষ্মী মা, একটু ঠান্ডা হও মা। আমরা বরং এখন বাইরে যাচ্ছি মা, বাড়ির যা কাজকর্ম রয়েছে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি আর রঞ্জনা পিসি মিলে করে নিচ্ছি। আর বাবাকে নিয়ে তুমি একদম টেনশন করো না, বাবাকে আমরা সামলে রাখবো মা। আমরা আছি, তুমি শুধু নিজেকে ঠিক রাখো লক্ষ্মীদি, আমরা সবাই প্রত্যেকটা মানুষ তোমার পাশে আছি। সবাই আছি তোমার পাশে, শান্ত হয়ে থাকো মা, কোনো বাইরের কাজগুলো সেরে নিচ্ছি।